রশিদ খানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে তামিম ইকবালের স্বীকারোক্তি ছিল তিনি ফিট নন তবে খেলবেন। ক্যাপ্টেন তামিমের এমন বক্তব্যে সন্তুষ্ট ছিলেন না কোচ হাথুরু সিংহে। সেই অসন্তুষ্টির তালিকায় এবার আরও একটি নাম যোগ হল, তিনি আর কেউ নন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরিষ্কার জানালেন, এটা তো আর পাড়া মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলেছে সে ফিট না কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো কোনো পেশাদার আচরণ হতে পারে না। আমি আসলেই বুঝে উঠতে পারছি না তামিম কোন দৃষ্টিভঙ্গিতে এমন কথা বলল। আমি কোচের সাথে কথা বলেছি, কোচ এমন কিছুর সঙ্গে আসলেই অভ্যস্ত নয়, সেও প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে কি চায়, কোন পর্যায়ে আছে সেটা আমিও জানতে চাই। আমি ম্যাচ দেখতে চট্টগ্রামে থাকব। ওয়ানডে কাপ্তান বেশ লম্বা সময় ধরে ব্যাক পেইনে ভুগছেন, যে কারণে মিরপুর টেস্টে ছিলেন না। শুধু তাই নয়, ফিটনেস সংকটের কারণে বেশ কয়েকটি সিরিজেও ছিলেন অনুপস্থিত। আফগানদের বিপক্ষে চলমান সিরিজেও পুরোপুরি ফিট নন, নিজেই যখন এমন কথা বলেছেন, বিসিবি বস এমন কথা সহজে নেবেন না, এটা অনুমেয় ছিল। কারণ নাজমুল হাসান পাপন সবার আগে খেলোয়াড়দের দিকটা বিবেচনায় রাখেন। এই মুহূর্তে দলের পরিস্থিতি এমন নয় যে প্লেয়ার সংকটে ভুগতে হবে, এমনকি আফগান সিরিজও এমন কিছু নয় যেখানে তামিম না থাকলে ধকল পোহাতে হবে বাংলাদেশকে। বর্তমানে তামিম জাতীয় দলে দুটো জায়গায় অবদান রাখেন, প্রথমত ক্যাপ্টেন্সি, দ্বিতীয়ত ওপেনিং পজিশন। দিন কয়েক আগে হাথুরু জানিয়েছিলেন এই মুহূর্তে দলনেতার কোনো সংকট নেই, তামিম না থাকলে ঘাটতি অনুভব হবে না। অন্যদিকে ওপেনিং পজিশনের জন্য নাঈম শেখকে সিরিয়াসলি মনিটরিং করছে কোচিং স্টাফরা। সব দিক বিবেচনা করলে পরিষ্কার বোঝা যায় আফগানদের বিপক্ষে তামিম না খেললে খুব বেশি ক্ষতি হতো না, সেটা হলফ করেই বলা যায়। এমত অবস্থায় বিসিবি বস যে তামিমের বক্তব্যের উপরে খেপেছেন সেটা মোটেও ভুল নয়, কারণ সবার আগে ফিটনেস নিশ্চিত করতে হবে। আফগান সিরিজের পরেই এশিয়া কাপ, তারপর বিশ্বকাপের আসর। বড় দুই আসরকে সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে টিম বাংলাদেশ। এমন সময় ওয়ানডে ক্যাপ্টেনের ফিটনেস জটিলতা বেশ ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে। শুধু তাই নয়, প্রায় প্রতিটি সিরিজেই তামিমের ইঞ্জুরি নিয়ে দলকে নতুন করে চিন্তা করতে হচ্ছে, কোচকে পরিকল্পনায় বদল আনতে হচ্ছে। অন্তত বিশ্বকাপের আগে এমন সমস্যা আর দেখতে চায় না টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি যখন চরম ঘোলাটে তখন তামিমের এমন বক্তব্য একদমই হজম করতে পারেননি বিসিবি বস। বললেন, তামিমের এমন কথা আমার আসলেই মেজাজ খারাপ করে দিয়েছে। কোচ হাথুরু সিংহে আমাকে ফোন করে প্রায় আধা ঘন্টা চিল্লাচিল্লি করেছে, এটা কি পাড়ামহল্লার খেলা নাকি, যে আমি ফিট আছি কি না সেটা খেলে দেখতে হবে। আপনি হয় ফিট নয়তো ফিট না, ডাক্তাররাও তো আছে, তারাও সিদ্ধান্ত নিতে পারে। আমি তো আসলে জানি না ও এই কথা কেন বলেছে, আমাকে এই কথাগুলো স্বয়ং কোচ নিজেই বলল। তামিম দেশসেরা ওপেনার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে ফিট না আনফিট খেলে দেখবে। আন্তর্জাতিক ম্যাচে এমন মনোভাব নিয়ে কেউ খেলতে নামে, আসলে এটা একদমই হতে পারে না। আমি মাঠে যাব খেলা দেখতে, সত্যি বলতে ওর মনটাকে শক্ত করতে হবে, ওকে ডিসিশন নিতে হবে এবং আমাদেরও জানতে হবে ও আসলে কি চায়, খেলবে কি খেলবে না, এমন করেই যাচ্ছে, এর আগের ম্যাচেও তাই করেছে। বর্তমান পরিস্থিতিতে এটা আসলেই মেনে নেয়ার মতো নয়। দর্শক, নাজমুল হাসান পাপনের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সালমান আবদুল্লাহ, সিএ স্পোর্টস।